আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলার জনপ্রিয় অনুষ্ঠান মাসনুন দুয়ার অনুষ্ঠানে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আলোচনা চালিয়ে যাব ইনশাল্লাহ। আর আপনারা আমাদেরকে কল করতে পারেন মাসনুন দুয়া সংক্রান্ত কল, কারণ বারবার আমি এই জিনিসটা আপনাদেরকে বলি, যেহেতু আমরা এটা এই দুয়ার প্রোগ্রাম, আমরা চেষ্টা করি দুয়া শিখাবার এবং দুয়ার ফজিলত সম্বন্ধে আলোচনা করার। এবং আপনাদের যদি অন্য কোনো ধরনের মাসলা মাসাইলের থেকে তাহলে ইকরা বাংলার অনেকগুলো প্রোগ্রাম আছে, আপনারা ওই প্রোগ্রামগুলো দেখে আপনারা করতে পারেন। আর আপনারা যদি কল করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা কল করতে পারেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। জি, একজন কলার অলরেডি চলে আসছেন, একটা কল নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। ধন্যবাদ আপনার কল করার লাগে। জি, শেখ, যে আলোচনাগুলো অত্যন্ত সুন্দর ভাবে আপনি গুছিয়ে আলোচনা করতেছিলেন, যে টয়লেটের ভিতরে ঢুকার আদব কি, কোন দোয়া করতে হবে এবং কোন জিনিসগুলো আমরা করতে পারবো এবং কোন জিনিসগুলো করতে পারবো না, এবং বের হওয়ার আদবগুলো শিখিয়ে দিয়েছেন। এখন যদি আপনি যে আলোচনা আমরা চলে গেছিলাম ব্রেকের আগে যে আলোচনা চালিয়ে যাচ্ছেন, ওই আলোচনাটা একটু আপনি চালিয়ে যান। আমরা যে আলোচনা করছিলাম যে এর মধ্যে বলা হয়েছে যে টয়লেটের মধ্যে অনেক আদব আছে, বিশেষ করে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত কায়দান আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবসময় কী করতেন, বসে পেশাব করতেন, বসা অবস্থায় পেশাব করতেন। আচ্ছা আচ্ছা, তাহলে এতে বোঝা গেল দাঁড়ানো অবস্থায় পেশাব করা সাধারণত করা যায় না। হ্যাঁ, কিন্তু আপনি যদি এমন কোনো পরিস্থিতি যান যেখানে আপনার বসার মতো পরিবেশ নাই, নাপাকি, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এক জায়গায় গেছেন কিন্তু এখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লামে দেখা গেল নাপাক জায়গা, হ্যাঁ, বসার মতো কোনো পরিবেশ নাই, জীবনে একবার একটা হাদিস মিলে, জি জি, একটা হাদিস আছে, কিন্তু সারাটা জীবন আল্লাহ রাসূল সাল্লামের আমল ছিল যে বসা অবস্থায় কী করতেন, টয়লেট করতেন। এরপরে বলা হইতেছে যে আমি যে ভিতরে জেস্টমে যাব, যাওয়ার পরে আমি কী করব, খুব সতর্ক থাকবো যাতে আমার কাপড় নষ্ট হয় না। জি জি জি। হ্যাঁ, আরেকজন কলার, জি নিয়ে আসেন, জি কলটা নেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম বোন। আমি একটা কোয়েশ্চন জানতাম চাই ইসলাম। জি বোন। بإذاتك الذي لا إله إلا أنت الذي لا يموت والجن والإنس يموتون اللهم إني أعوذ بإذاتك الذي لا إله إلا أنت الذي لا يموت والجن والإنس যে বৈত ফাইসন হয়েছে, বৈত লেখছে না, কোন সময় ফোরতা এই দোয়া তোমার কল করার লাগি ধন্যবাদ। আমার নাম সঞ্জিতা। সঞ্জিতা, সুন্দর নাম। আমার বাতিজি ভালো আছো নি মাই? হোসাইন কিতা কইতা হোসাইন দোয়া কিতা উঠি যাইতা, হ্যাঁ,
What's the dua for going to sleep and waking up? Okay. Khoyadimu tumar inshallah. Tumi program dekho mai. Ten zanoni je kailuka zan dekho iluka. Ar tumi zano ni kho sain deki. Gumo jaite kita foroi nar gumta gutia. Kumar jaite khoyta. Allahumma bismika amutu ahya. Shabash. Ar uti helle. And I forgot that one. Okay. The utar dua khoyadimu amra, he? Thik ache? আর তোমারে কল করার লাগি অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ওকে মা থ্যাংকস আচ্ছা একটু আনসারও দিলে আলফা হল লিমু তো এক বইনে যে কোয়েশন করলা যে টয়লেটও তান আল্লাহর নাম মনে হয়ে যায় এখন এগু কিতা আল্লাহর নাম মনেও এগু কিলা বা এরকম অনেকেরই হয় এটা যেমন ধরেন আপনার আল্লাহর কথা বা অথবা এই যে বালা কোনো জিনিস যেমন ধরেন হ্যাঁ কোরআনের কথা বা জোর কথা এগুলো যদি মনে হয় কিন্তু মনের মধ্যে আসা এটা কোনো দোষ না মনের মধ্যে আসা এটা কোনো দোষ না কিন্তু পড়া যাবে না রিড করা যাবে না কোরআন তেলাওয়াত করা যাবে না তসবিহ সুবহান আল্লাহ আপনি বলতে পারবেন না মনের মধ্যে যদি সুবহান আল্লাহ আসে মনের মধ্যে তাহলে কোনো অসুবিধা নাই বলবো যে আপনি তো অনেক সুন্দর সুন্দর দোয়া আছে যেগুলো কমন দোয়া আছে কোরআনের দোয়া আছে হাদিসের মধ্যে অনেক সহজ দোয়া আছে এগুলো আপনি শিখেন যে দোয়াটা আপনি বলছেন এই দোয়াটা তো আমার কাছে লাগতেছে অনেক কঠিন দোয়া আর এগুলা যদি আপনি পুরো ক্লিয়ার হয় না আর যদি সঠিকভাবে বলতে পারবেন না তাহলে তো আপনার কি হবে না ঠিক হবে না এই জন্য আপনি যেগুলোর ব্যাপারে কোনো সন্দেহ নাই এগুলো আপনারা মেমোরাইজ করেন কোরআনের দোয়াগুলো মেমোরাইজ করেন হাদিসের দোয়াগুলো মেমোরাইজ করেন আমরা কন্টিনিউ দোয়া বলতেছি আপনারা আমাদের দোয়াগুলো শিখেন জি জি ওই যে একটা দোয়া ওই বোনকে আপনি বলে দিলে ভালো হয় ওই যে একটা দোয়া সবাই এটা ওই যে খুব সুবহানাকা ওয়া বিহামদিকা আদাদ খালকিহি এটা তো আল্লাহ নবীর এই হাদিসে যে উনি ওনার বিবিকে দেখেন এই যে দোয়াটা বললেন আপনি যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি যে 3-4 ঘন্টা আপনি ইবাদত করলে যে সওয়াব হবে এর চাইতে এই কলিমাটা যদি কেউ 3 বার পড়ে তে এর চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে আল্লাহ নবী 6 ঘন্টার মতো বাইরে ছিলেন আয়েশা দেখেন ওনার বিবি বসে আছেন উনি এখনো তসবিহ তখন বললেন যে আমি বের হওয়ার সময় এই দোয়াটাই পড়ছি তোমার এই 6 ঘন্টা সমান হয়ে গেছে সুবহানাল্লাহ এগুলো আপনি শিখতে পারেন এই দোয়াটা বললেন ফাহাদ ভাই যে দোয়াটা বললেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি হ্যাঁ আমাদের প্রোগ্রাম পিছনের প্রোগ্রামগুলো দেখতে পারবেন আপনি আরেকটা আরেকজন কলার চলে আসছেন কলটা নিয়ে নেই হ্যালো কলার সালাম আলাইকুম সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম বোন বল ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটা দোয়া কইতাম সালাম জি ওটা ঠিক আছে নি আমার জয় হোক আবুন ইয়া রাজিনি ইয়া মান্নানি ইয়া দয়ানি ইয়া শফি ইয়া কাফি ইয়া ফাকি ইয়া আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু ইগফির লি খাতিয়াতি ইয়াউমা ইয়া বাসু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া রাহিমু ইয়া রাহিমু ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু সাল্লাল্লাহু আলা খাইরি খালকি রাসূলুল্লাহ ইয়া আরশি মুহাম্মদু আলা আলি আসহাবি আজমাইন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিম ঠিক আছে নি সাদিকবা জি আপনি তো কইলা জেলা দুয়ার যে ওয়ার্ড শব্দগুলা কইছেন এগুলা তো ঠিক আছে এখন শেখে আলাপ করবো আপনি প্রশ্ন করছেন ঠিক আছে আপনার ধন্যবাদ আচ্ছা ওই যে আমার ভাতিজি ফোন দিছে আমার ভাতিজি ঘুমের দোয়া এবং ঘুম থেকে উঠার দোয়াটা আপনি একটু সুন্দর করে বলে দেন কোনটাই বলে দেন ঘুমে যাওয়ার আগে সময় তো আপনার এই যে অনেক আমল আছে এর মধ্যে ধরেন আমরা কি করব মেইনলি তো দোয়া উনি যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া কিন্তু এর আগে আরও কিছু আমল করতে পারি বিশেষ করে আয়াতুল কুরসি আমি কি করব পড়বো আয়াতুল কুরসি পড়বো এরপরে কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস যে এটা আপনার 3 বার করে পড়বো কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এরকম আপনার এই যে আপনার কি আছে তাসবিহে ফাতিমি যেটা সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়বো এরকম আর যদি এরপরে আপনার মনে যা চায় আরো যদি আপনি এক্সট্রা কিছু তেলাওয়াত করেন বিশেষ করে সূরা বাকারার লাস্ট 3 আয়াত যেটা জি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
এই যে লাস্ট দিন আয়াত যেটা, এটা আপনি পড়তে পারেন রাতে, রাতের বেলা ঘুমাইবার আগে। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন যে এটা কেউ পড়ে ফেললে এটা এটার জন্য যথেষ্ট, অনেক ফজিলত, অনেক ফজিলত। এই যে আর এগুলো পড়তে তেমন সময় লাগে না, জি না, যে এই জন্য আপনি এগুলো পড়বেন। আর মেইনলি হলো কমসে কম, কমসে কম দোয়াটা যাতে আপনার কি হয় না, জি মিস হয় না, মিস হয় না দোয়াটা যেন আমরা পড়ি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এরপরে আর কথা বলবো না। আরে দোয়া আছে, আমি বলছি আরে লম্বা দোয়া আছে, যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এরপরে আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা ইন আহইয়াইতাহা ফাহফাযহা ওয়া ইন আমাতাহা ফাগফির লাহা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এটাও ঘুমের আগের দোয়া, কিন্তু এটা যারা জানি না আমরা কমসে কম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া পড়বো। কিন্তু এই প্রোগ্রাম, এই আমরা এক প্রোগ্রামে এটা বলেছি, এই যে লম্বা দোয়াটা বললাম, এটার মিনিং বলেছি, এটার ফজিলত বলেছি, হ্যাঁ। তে আমরা ঘুমের আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া পড়বো, আর ঘুম থেকে ওঠার পরে যে দোয়াটা, যে আলহামদুলিল্লাহি আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহি আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দুটো আমরা ঘুম থেকে ওঠার পরে পড়বো। জাজাকাল্লাহু খাইরান। আমাদের কলারও লাইনে আছেন, আর ওই এক বুন যা ইয়া রাজি ইয়ামান নানু, এগুলা বলছেন, এগুলা অনেক লম্বা বলেছেন। এগুলা আমি মনে করি যে আপনি সূরা ইয়াসিন পড়েন, সূরা রহমান পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা মুলক পড়েন, এরকম আর অনেকগুলো তাসবিহাতুল্লাহ তো আছে, যেগুলো হাদিসের মধ্যে যে দোয়াগুলো আছে এগুলাই পড়েন, জি জি জি। হ্যাঁ হ্যাঁ, কত হলো আল্লাহর 99টা নাম আছে, অনেকটা আছে আল্লাহর 99 নাম থেকে আসছে, জি জি জি। কিন্তু এগুলোর মধ্যে অনেক কিছু নাম আসছে, এগুলো আমার কাছে ক্লিয়ার না, এই জন্য আপনি 99 নাম নিতে পারবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিসের মধ্যে এরকম আছে আল্লাহর নাম, যেকোনো 99 থেকে যেকোনো একটা নামও আপনি পড়তে পারবেন, অসুবিধা নেই। যেমন বলেন কেউ যদি পড়ে ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, এগুলো ঠিক আছে, হ্যাঁ। এরকম ইয়া লতিফ, ইয়া ওয়াদুদ, এরকম অনেক দোয়া আছে, এগুলো পড়তে পারবে, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। কলার কল নিয়ে নেই তো আল্লাহ পছন্দ। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। ভালো আছেন আপনারা? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনার প্রোগ্রাম তো দেখতেছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু জানার ও শেখার আছে। আমার দুটো কোয়েশ্চন ছিল আর কি। জি জি বলেন। আমরা যে বাথরুমে যে আমরা ওযু করে পরে যে আমরা শাহাদা পড়ি, আশরাফ কলিমা শাহাদা যেটা পড়ি আর কি, জি, বাথরুমের সাথে তো টয়লেটও লাগানো আছে, এর মধ্যে কি আমরা শাহাদা কি ভিতরে পড়তে পারবো নাকি ওযু শেষ করে বাইরে এসে পড়তে হবে, চেষ্টা একটু জানতে চাইছিলাম। জি সুন্দর কোয়েশ্চন, জি। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে এমনি তো তসবি দানা দিয়ে পড়া তো হুজুরা বলে এটা বেদাত, তাই না? এখন মনে করেন যে ডিজিটাল যে তসবি গুলো আছে এগুলো বাইরে একটু গণনা করতে সুবিধা হয় আর কি, যাগুলো ইনশাআল্লাহ। অত্যন্ত অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন ভাই। আমিও চিন্তাধারা ছিল যে টয়লেটের ভিতরে বাথরুম আর টয়লেট তো একসাথে, ওইটার ব্যাপারে আলোচনা। আপনাকে ধন্যবাদ অনেক ভাই, ইনশাআল্লাহ আমরা আনসার দেব। নেক্সট কলার, সালাম আলাইকুম। কলার প্রশ্নটা সুন্দর, আবার ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আপনারে একটু আনসার দিয়ে দিয়ে চলে যাই, তাহলে আমাদের কোয়েশ্চনগুলো আর ই হলো না। এই ভাই একটা সুন্দর কোয়েশ্চন করেছেন শেখ, এইটা কিন্তু একটা, এই দেশে তো আমাদের আসলে অজুর জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই, টয়লেটের ভিতরেই তো আমাদেরকে অজু করতে হয়। তো অনেকে তো বলে যে টয়লেটের ভিতরে অজু অনেক একটা একটা মতভেদ আছে এইটা ব্যাপারে। আর উনি প্রশ্ন করেছেন যে টয়লেটের ভিতরে শাহাদা পড়তে পাও, যে ওজুর পরে যে দোয়া যেটা আশাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিজ্ঞেস করতে। বিশেষ করে তো ওজুর মধ্যে তো তিনটা দোয়া আছে, বিশেষ মেইনলি তিনটা দোয়া, জি জি। একটা হলো গিয়ে ওজুর শুরুতে বিসমিল্লাহ পড়া, জি বিসমিল্লাহ পড়া, এবং এরপরে ওজুর মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইগফির লি যামবি ওয়া ওয়াসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, জি জি। এরপরে আপনার এই যে এই ওযুর শেষে শাহাদা পড়া, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এখন বিষয় হলো গ্যারেজ, যাদের আপনার বাথরুম আলাদা আছে, টয়লেট বাথরুম আলাদা আছে, তাদের জন্য তো কোনো অসুবিধা নাই, কিন্তু যদি একসাথে হয় তাইলে কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যদি ক্লিন থাকে, টয়লেট যদি ক্লিন হয়,
হ্যাঁ, তাইলে আপনি ভিতরেও পড়তে পারবেন, তাইলে আপনি ভিতরেও বিসমিল্লাহ বলতে পারবেন, ওজুর শুরুতে বিসমিল্লাহ বলতে পারবেন, ওজুর মাঝখানে দোয়া পড়তে পারবেন, ওজুর শেষে আপনি শাহাদা পড়তে পারবেন। কিন্তু যদি দেখা যায় টয়লেটটা ক্লিন হয় না, তাইলে আপনি এই ঢুকার আগেই আপনি ওজুর শুরুতে দোয়াটা পড়ে যাবেন, বিসমিল্লাহ পড়বেন, হ্যাঁ মনে মনে যে আমার ওজুর সুন্নতটা, ওজুর আগে পড়া বিসমিল্লাহ পড়া সুন্নত। এরপরে ওজুর মাঝখানে আর পড়বেন না, কেন এখানে আল্লাহ হুম্মাগফিরলি এই দোয়াটা আপনি পড়বেন না, যদি আপনি মনে করেন যে এটা ক্লিন না বা এখানে পড়ার মতো কোনো ইয়ে নাই এরকম। এরপরে আপনি বের হওয়ার পরে আপনি শাহাদা পড়তে পারবেন। এই জন্য যদি যেটা ক্লিয়ার হয় যে যদি ক্লিন হয় তাহলে আপনি পড়তে পারবেন, ভিতরেও পড়তে পারবেন। সতর্কতার জন্য আর কি, যে যদি ক্লিন থাকে তাহলে পড়তে পারেন, যদি সন্দেহ থাকে তাহলে আপনি বের হয়ে পড়বেন, তাহলে বের হয়ে পড়বেন। জি, জাযাকাল্লাহু খাইরান। আর আরেকটা কোয়েশ্চেন উনি করেছেন, একটা কল নিয়ে নিই, আরেকজন কলার সাথে তাহলে একসাথে দিয়ে দেবেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, আমি আমেরিকাতে হইরাম। আপনার প্রোগ্রামটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ আপনারা এত সুন্দর প্রোগ্রাম করছেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ আপনারা রেয়াত দেউক। নফল নমাজ যে পড়ি এটা বইয়া পড়া যাইবনি, আর আপনারা যে দোয়া শিখাইরা আপনারা, ওটা দোয়ার মধ্যে রুগী ক্যান্সার বেমার বা শরীর খারাপ বুঝছেন, তো আমরা তখন অক্ত নামাজ এগুলো এগুলো দাঁড়াই পড়তাম পারি, অনেক সময় টায়ার লাগে দরকা বইয়া পড়তে, মনে হয় যে উমরে খোঁজা নামাজ গুলো বইয়া পড়া যাইব নি ফরজ নামাজটা। ঠিক আছে, বুঝছি আপনার প্রশ্ন, বুঝছি। আর আপনারা যে দোয়া গুলো এখানে কোনটা মানে দরকার, তসবি হিসাবে পড়া যাইব অথবা মোনাজাতে পড়াইব কইলে ভালো হইব, আর আরেকটা হইল গিয়া নফল নামাজ গুলা কিতা বইয়া পড়া নি, অক্তর নামাজ যেগুলা পড়ি আমরা রেগুলার নামাজ এগুলা কিতা নফল নামাজটা বইয়া পড়া যাইব নি। ইনশাআল্লাহ, আপনি সুন্দর কোশ্চেন করছেন, দেখো কা আপনারে দোয়াও একটা দোয়া শিখাই দিবা হুজুরে, এমন ভাবে জেলা আপনার খুব উপকার হয় ইনশাআল্লাহ। আপনারে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। জি ভাই, আমি জানতে চাইছিলাম এই একটা দোয়া আমার এই কে দিতে আগে শারীরিক ভাবে খুব দুর্বল আমার লাগে, মাথা ঘুরায়, 40-42 বয়স কিন্তু খুব বেশি দুর্বল লাগে, হাতে পাওয়া চাবা, তো এগুলা কোনো দোয়া আছে নি দেখা দিতা হুজুরে? ইনশাআল্লাহ ভাই, আপনারে ধন্যবাদ কল করার লাগে। জি, আনসারের দিকে চলে যাই একটু, কোয়েশন বেশি হয়ে গেলে আবার আনসারগুলো সুন্দর করে দেওয়াও যায় না, তাড়াতাড়ি সময় চলে যায়। ওই যে ভাই টয়লেটের ভাই, আরেকটা প্রশ্ন ছিল যে টয়লেটের যে ব্যাপারটা শাহাদা পড়ার, এইখানে তসবি এর কথা একটা কোয়েশন করেছেন, যে তসবি অনেকে বলে যে তসবি দিয়ে তসবির দানা দিয়ে তসবি পড়া বেদাত, হাতে পড়া ভালো, আর উনি বলছেন যে এখন অনেক সময় অনেক তসবি পড়তে হয়, এখন ডিজিটাল তসবি আছে যেগুলো দেখছেন বোধহয় আপনি, মানে জি, এখন উনি বলছেন যে ডিজিটাল তসবিগুলো অন্তত ইউজ করতে পারবেন, অনেক সময় হাতে গণনা করলে তো অনেক সময় খেয়াল থাকে না কোনটা মিস হয়ে যায় কোনটা, জন্য এখন মনে হয় আপনি 100 বার পড়বেন, হয়তো দেখা যাচ্ছে হাতে ভুল হয়ে গেছে বা একটাই, ডিজিটাল তসবি কি ইউজ করতে পারবেন? বিশেষ করে কথা হলো যে আল্লাহ রসুল সাল্লামের জমানায় এইরকম যে তসবি যেটা আমরা মিলে 100টার তসবি এগুলার তসবি এরকম ছিল না, কিন্তু তারা এরকম কী করতেন, পাথর জমা রাখতেন, হ্যাঁ এরকম অনেক আছেন তারা পাথর দিয়ে গণনা করে এরকম তসবিগুলো আদায় করতেন। কিন্তু কথা হলো বর্তমান জমানায় তসবি মিলতেছে, এটা আপনাদেরকে আমাদেরকে হেল্প করতেছে, আপনি যদি 100 বার করে পড়েন এটা আপনাকে কী করে সাপোর্ট করে, আপনাকে হেল্প করে, এই জন্য তসবি এটা বেদাত যারা বলে এটা আসলে ঠিক না। এখন কথা হলো ডিজিটাল তসবিটা আপনি ইউজ করতে পারেন, ডিজিটাল তসবি যেটা আছে আপনি যে আপনার কোনো না যেটা 1000-2000 পর্যন্ত আপনি এগুলো ব্যবহার করতে পারবেন, এই জন্য আপনি আঙ্গুলের মধ্যে যেটা এটাও অবশ্যই আমরা তসবি ফাতে আমরা আঙ্গুলের মধ্যে পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো তসবি যেটা আমরা পড়ি বিশেষ করে আসরের পরে আর ফজরের পরে, তসবি ফাতিমিয়া বিশেষ করে শুধু আসর আর ফজরের পরে না,
এই যে আমেরিকা থেকে যে বোন বলছেন যে তসবি কি আদায় করব যে আপনি তো তসবি তো সবচেয়ে উত্তম তসবি হলো তসবি ফাতিমি যে প্রত্যেক নামাজের পরে আপনি সুবহানাল্লাহ 33 বার বলবেন আলহামদুলিল্লাহ 33 বার বলবেন আল্লাহু আকবার 34 বার বলবেন এরপর যদি আপনার টাইম থাকে তাহলে সকালে সুবহানাল্লাহ 100 বার বলবেন আলহামদুলিল্লাহ 100 বার বলবেন এগুলো আপনি যত বেশি পড়বেন আপনার আপনার কি হবে মর্যাদা বাড়বে এগুলো তো আমরা বেশি করব আল্লাহর জিকির আল্লাহ আল্লাহর জিকির আমি যত বেশি করব আল্লাহ তাআলার সাহায্য আমার সাথে থাকবে আল্লাহর রহমত আমার সাথে থাকবে জি জি জাজাকাল্লাহু খাইরান আরে আরেক বোনের যে পড়ছেন উনি আলহামদুলিল্লাহ জি ব্রেক ব্রেকের বুধে টাইম হয়ে গেছে জি ব্রেকের পরে ইনশাআল্লাহ আমরা আনসারগুলো দিয়ে চর্চা করব সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আমাদের আরেকটি বিরতিতে যেতে হবে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নেব বিরতির পর এবং আলোচনাও চালিয়ে যাব আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু